এবার নজর রাখবো হরিদেবপুর কাণ্ডের দিকে। হরিদেবপুর কাণ্ডে ক্রমশ খুলছে একের পর এক রহস্যের পরত, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে নতুন করে। গতকালই অভিযুক্ত প্রীতি জানা, তার মা এবং তার ভাইকে গ্রেফতার করা হয়েছিল, এবং আজকে প্রীতি জানা অর্থাৎ অয়ন মণ্ডলের বান্ধবী, তার বাবা এবং অয়ন মণ্ডলের বান্ধবীর ভাইয়ের দুই বন্ধু, তাদেরকেও আজকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বারবার যে অভিযোগ উঠেছিল যে বচসার সৃষ্টি হয়েছিল দুপক্ষের মধ্যে, যার কারণে সেই সময় রাগের বশে প্রীতি জানার ভাই একটি ভারী জিনিস দিয়ে আঘাত করে অয়ন মণ্ডলকে, এবং যার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, এবং এই ঘটনায় প্রত্যেকেই জড়িত রয়েছেন এবং সেই কারণেই গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত সাতজনকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে ইতিমধ্যে একাধিক তথ্য প্রমাণ উঠে এসেছে এবং যার কারণে সাতজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, এই হরিদেবপুর কাণ্ডে নতুন কোনো তথ্য পেলে? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে এখনো অবধি মোট সাতজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই সাতজনের মধ্যে এই মুহূর্তে একজনকে কিছুক্ষণ আগেই, একজন অর্থাৎ প্রীতি জানার ভাই মাইনার, তাকে কিন্তু জুবিনাইল জাস্টিস বোর্ডের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং বাকি যে আরও পাঁচজন, সেই পাঁচজন প্রীতি জানা এবং তার মা, তার বাবা এবং সহ যে ড্রাইভার ছিল সুজিত, যে যে ছোটো হাতির যে ড্রাইভার তিনি, এবং আরও একজন যে বন্ধু হয় প্রীতির ভাইয়ের বন্ধু হয়, তাকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে কোর্টের উদ্দেশ্যে। এবং তোমাকে জানাবো যে এই যে পুরো ঘটনা, সেই ঘটনায় যে ইনভলভমেন্ট ছিল মোট সাতজনের, সেই সাতজনকেই কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর কারোর ইনভলভমেন্ট এতে আছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। তোমাকে জানাবো যে ইতিমধ্যেই প্রীতি জানা, যেটা আমরা গতকাল দেখলাম যে তাকে লাগাতার, প্রীতি জানা এবং তার মা তার বাবাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেই জিজ্ঞাসাবাদেই উঠে আসে যে তার ভাই, সেখানে একটা তার ভাইয়ের ইনভলভমেন্ট পাওয়া যায়, এবং সে তার ভাই মেরেছিল, এবং তার ভাইয়ের সেই যে ভূতা অস্ত্র দিয়ে মেরেছিল, সেই ইঁটের আঘাতেই কিন্তু মৃত্যু হয়েছিল অয়ন মণ্ডলের। এবং তোমাকে জানাবো যে ঠিক কী হয়েছিল দশমীর দিন। প্রথমে রাত্রিবেলা অয়ন মণ্ডল সে যায় তার বান্ধবীর বাড়িতে, অর্থাৎ প্রীতি জানার বাড়িতে, এবং প্রীতি জানার বাড়িতে যখনই সে যায়, গিয়ে দেখে যে প্রীতি জানা বাড়িতে নেই। তার মাকে জিজ্ঞাসা করলে তার মা বলে যে প্রীতি বন্ধুদের সাথে ঠাকুর দেখতে গিয়েছে, এবং সেই থেকেই কিন্তু বচসা শুরু হয়। প্রথমে তার মায়ের সঙ্গে ঝামেলা হয়, এবং তারপরে প্রীতি যখন বাড়ি ফেরে তখন কিন্তু প্রীতির ওপরে চড়াও হয় অমিত, তার ওপরে চড়াও হয়, এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে অয়ন মণ্ডল যখন চড়াও হয়, তার মাও কিন্তু সেই বচসার মধ্যে জড়িয়ে পড়ে, এবং তিনজনের মধ্যেই কিন্তু হাতাহাতি সৃষ্টি হয়। এবং তারপর যখন প্রীতির ভাই বাড়িতে ঢোকে, এই হাতাহাতি সৃষ্টি পুরো বিষয়টা তার যখন নজরে আসে, তারপরেই কিন্তু একটা ইট তুলে প্রীতি জানার ভাই অয়ন মণ্ডলকে আঘাত করে, এবং সেই আঘাতের ফলেই কিন্তু লুটিয়ে পড়ে অয়ন মণ্ডল। এবং তারপরেই অয়নকে সেখানে তার বাবা যখন আসে, অর্থাৎ প্রীতি জানার বাবা যখন এসে দেখে যে অয়ন মণ্ডল এভাবে লুটিয়ে পড়ে আছে, এবং তারপরে তারা সন্দেহ করে যে সেখানেই, অর্থাৎ স্পট ডেট হয়ে গেছে অয়ন মণ্ডল, এবং তারপরেই তাকে একটি তিরপল দিয়ে জড়ানো হয়, এবং সেই তিরপল দিয়ে জড়ানোর পর তারা কুদঘাটে যায়, এবং সেখানে গিয়ে একটি ছোট হাতি বুক করে, এবং সেই ছোট হাতিকে নিয়ে এসে সেখানে ওই অয়ন মণ্ডলের বডি সেখানে তুলে মগরাহাটের যে ফাঁকা জমিতে পাওয়া গিয়েছিল অয়ন মণ্ডলের বডি, সেখানেই কিন্তু সেই বডি ফেলে দিয়ে আসে, এবং তার পরের দিনে মগরাহাটের পুলিশ সেটাকে লক্ষ্য করে, এবং তারপরে তারা সেখানেই পিএম করে। এবং পিএমএ যেটা উঠে আসে যে অস্ত্রের আঘাত, এবং সেই আঘাতের জন্যই, ভারী অস্ত্রের আঘাত এবং আঘাতের জন্যই কিন্তু মৃত্যু হয়েছে। এবং তারপরেই হরিদেবপুর থানার এই যে মিসিং, সেই বিষয়টা জানতে পারে, এবং মগরাহাট থানা পুলিশ কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করে এই পুরো বিষয়টা জানে, এবং তারপরেই কিন্তু হরিদেবপুর থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়, এবং সেখান থেকে সেই বডি আইডেন্টিফাই করে অয়ন মণ্ডলের বাড়ির লোক। এবং এই যে পুরো ঘটনা, সেই ঘটনায় কিন্তু প্রীতি জানার যে এবং তার পরিবারের এই পুরো বিষয়টা
পূর্ব পরিকল্পিত ছিল কিনা সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে দেখা হচ্ছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে যখন তার বাবা অর্থাৎ প্রীতি জানার বাবা যখন বাড়িতে ঢুকে এই অবস্থা দেখে তখন কিন্তু অয়ন মণ্ডলে দুটো আরো বন্ধুকে রাহুল এবং আরো একজন বন্ধুকে ডেকে পাঠানো হয় এবং সেই বন্ধুদের মধ্যে এখনো অবধি তোমাকে জানিয়ে রাখবো যে রাহুল এবং দীপজ্যোতি দুজনেই কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছে। কিন্তু দীপজ্যোতি যেটা জানা যাচ্ছে যে দীপজ্যোতি পালিয়ে যায়, এই ঘটনার পর সে পালিয়ে যায় উড়িষ্যায় তার কাকার বাড়িতে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে হরিদেবপুর থানার পুলিশ এবং তারপর সেখান থেকে তাকে ট্রানজিট রিমান্ডে কিন্তু এখন আনা হচ্ছে এবং আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে এবং এখন অবধি যারা পাঁচজন ছিল একজনকে জুবিনাইল। একেবারে ধন্যবাদ রিয়া তোমাকে, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ এই কাণ্ডে একের পর এক নতুন রহস্যের জট ক্রমশ খুলতে চলেছে। ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে হরিদেবপুর কাণ্ডে জড়িত থাকার কারণে এবং জেরায় অয়ন মণ্ডলকে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্তরা। হরিদেবপুর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে আজকে চারজনকে। এই মুহূর্তে হরিদেবপুর কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত। গতকালই অয়ন মণ্ডলের দেহ উদ্ধার করা হয়, তারপরেই পুলিশের তদন্তের অভিযুক্তদেরকে ধরা হয়। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, দীর্ঘক্ষণ জেরা করা হয় এবং সেই জেরাতেই অয়ন মণ্ডলকে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্তরা। হরিদেবপুর কাণ্ডে ধৃত এই মুহূর্তে অয়ন মণ্ডলের বান্ধবী, তার বাবা মা, ভাই এবং ভাইয়ের দুই বন্ধু এবং গাড়ির চালক ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মোট সাতজনকে। আগামীকাল তাদেরকে আদালতে পেশ করা হবে, তবে আজকে দীর্ঘক্ষণ ধরে তাদেরকে জেরা করা হয় এবং সেই জেরাতেই অয়ন মণ্ডলকে খুনের ঘটনা স্বীকার করে নেয় অভিযুক্তরা।